যাচ্ছিলাম যে কোনটাই বাদ দেওয়া যাবে না। রেকর্ড চালু করে দিছি, এখন থেকে রেকর্ড থাকতেছে, পরে রেকর্ডটা নিতে পারবো। এটা কি প্রিভিয়াস কোশ্চেন? হ্যাঁ ইউনিভার্সিটির, হ্যাঁ কত সাল স্যার? 2019-20 মানে 19 সালের প্রশ্নটা, 19 সালের সকালের প্রশ্নটা। প্রশ্ন চিটাং ইউনিভার্সিটির দুইটা শিফটে হয়, সকালে একটা হয় বিকালে একটা হয়, একই ইউনিটে। অর্থাৎ অর্ধেক স্টুডেন্ট সকালে পরীক্ষা দেয় আর অর্ধেক বাকি বাকিরা বিকেলে পরীক্ষা দেয়। প্রশ্নের প্যাটার্ন একই রকম, মানে একই স্টাইলে প্রশ্ন করে। বোঝা গেছে? না, অর্ধেক অর্ধেক স্টুডেন্ট পরীক্ষা দিবে সকালে, অর্ধেক বিকেলে, একই দিনে, একই দিন পরীক্ষা শেষ হবে। এবং রেজাল্ট একই সাথে দিবে দুই গ্রুপের। তো এখন যেটা বললাম আমি যে কতটি রসায়নের ক্ষেত্রে যেটা হয় যে অঙ্ক আসে দুইটা তিনটা এরকম, আমরা ইউনিট বাই ইউনিট কদিন গ্যাপ পড়ে? একদিন এই ইউনিটের পরীক্ষা একদিন হবে, এরপর দিন বি ইউনিটের, এরপর দিন ডি, এরপর বি ইউনিট, এরপর ডি ইউনিট, এরপর সি ইউনিট, এরকম মাঝখানে একদিন। গত বছর শুরুতে বি ইউনিটের পরীক্ষা হয়েছিল, তারপরে এ, তারপর ডি। বুঝা গেছে? জি। একদিনের গ্যাপ থাকবে, মাঝখানে কোনো গ্যাপ নাই, এটা ইন্টারমিডিয়েটের পরীক্ষা না তোমাকে গ্যাপ দিবে। খেয়াল করা বলছে যে 1 গ্রাম পানিতে কতটি অণু আছে, 1 গ্রাম পানিতে বলছে। তোমাকে এই রকম প্রশ্নগুলোর ক্ষেত্রে এগুলোর নিয়ম অবশ্য আমি যে আমাদের যে সামনে সম্পাদ সেখানে শুরুতে দিয়ে রাখছি, তোমাকে দেখালে বুঝতে পারবা। এইখানে দিয়ে রাখছি, শুরুতে এরকম একটা সাজেশন পার্ট আছে না, সেখানে দেওয়া আছে। একটু খেয়াল করো, ওখানে দেওয়া আছে যে তোমার কি জানি ওই অঙ্কগুলোর ক্ষেত্রে আর কি, যে গ্রাম ট্রাম যেগুলো নির্ণয় করতে হয় সেগুলোর ক্ষেত্রে দেওয়া আছে সংখ্যাগুলো। এই যে বলছে দেখো, এখানে মূল সংখ্যা নির্ণয় একটা পার্ট আছে, তারপরে হচ্ছে তোমার ওই যে V1S1 = V2S2 যেটা, সেটা থেকে কিভাবে করতে হয় সেটারও নিয়ম আছে। ওকে, জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা থেকে অঙ্ক আছে। এখানে হচ্ছে যে অঙ্কগুলো অ্যাডমিশন টেস্ট আসছে, যে এককগুলো আসছে সেগুলো সব দেওয়া আছে। তারপর হচ্ছে যে তোমার এখন আমাদের যেটা আসছে সেটা কি, যে 1 গ্রাম, একটু খেয়াল করো এই প্রশ্নটা কি, এক গ্রাম পানিতে কতটি অণু আছে। ওকে, একটু খেয়াল করো, দেখো এই বই কভার কত পার্সেন্ট কাজ হবে সি এর জন্য। হ্যাঁ, এই বই এই কভার করলে মানে কত পার্সেন্ট কাজ হবে সি এর জন্য, কত পার্সেন্ট কাজ হবে? যারা আগে গত বছর পড়ছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে। বুঝে গেছেন? খেয়াল করো তো, এখানে লিখা আছে যে 1 মোল অণু = 1 গ্রাম আণবিক ভর = 6.023 × 10³ অণু। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা যেটা সেটা, তাহলে একটি অণুর ভর আমরা কিভাবে বের করবো? একটি অণুর ভর = গ্রাম আণবিক ভর = এত। 1 গ্রাম গ্যাসের অণুর সংখ্যা এই যে বের করতে হয়, 1 গ্রাম গ্যাসে বা 1 গ্রাম যে কোনো একটি পদার্থে অণু সংখ্যা বের করতে হয়, এই যে 3 নাম্বারটা। তাহলে দেখো তো ওখানে 3 নাম্বারটা একটু মুখি না, 1 গ্রাম পানিতে কতটি অণু আছে। ওকে, তাহলে কি এই নাম্বারটা হবে? এই পরমাণু যে অ্যাভোগাড্রো সংখ্যাকে 8 ভাগ করলে যাবার ভোটে এ নাম্বারটা বাড়ায়। বলো বলো, আবার বলো। মানে ওই প্রশ্নের উত্তরটা হবে 6.02 × 3 × 10³ কে 18 ভাগ করতে হবে, মানে 18 গ্রাম ধরে ভাগ করতে হবে, ভাগ করতে হবে পানির ভর দিয়ে। তাই এটা যদি পানি না হয় কার্বন ডাইঅক্সাইড হতো, এই যে এখানে লেখা আছে গ্রাম আণবিক জল ধরে ভাগ করতাম, অর্থাৎ ওই পদার্থের আণবিক ভর যত তত দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে 1 গ্রাম ওই পদার্থে কতটি অণু আছে সেটা বের হবে। আমি চাই না তুমি এখানে যে প্রশ্নটা এখন সমাধান করতেছো সেটা ভালো, আমি চাই তুমি সবগুলো ভালো। অর্থাৎ কোন পদার্থের 1 গ্রামে কতটি অণু আছে এরকম প্রশ্ন করলে তুমি যেটা করবা সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে ওই পদার্থের
আণবিক ভর দ্বারা ভাগ করবা, এখানে পানি বলতে পানির আণবিক ভর দ্বারা ভাগ করবা, কার্বন ডাইঅক্সাইড বললে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন বললে অক্সিজেন, নাইট্রোজেন বললে নাইট্রোজেন, যে পদার্থ বললো তারই আণবিক ভর দ্বারা ভাগ করবো। কিন্তু যদি বলে 5 গ্রামে 3 গ্রামে তখন কি করবা? হাইড্রোক্লোরিক এসিডের দ্রবণ যোগ করা হলো মিশ্রণের পিএইচ কত? যদি এরকম প্রশ্ন করে এই ক্ষেত্রে সাধারণত তোমার আয়তন জিজ্ঞেস করে, মিশ্রণের আয়তন কত, মিশ্রণের ওই যে আরেকটা পদার্থের জিজ্ঞেস করে কি জানি এই এটা কি বলে ঘনমাত্রা জিজ্ঞেস করে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে পিএইচ জিজ্ঞেস করছে, তো এটাও উইকে দিয়ে করতে হবে, লাস্টে আমাদেরকে আলাদাভাবে পিএইচ বের করতে হবে। তাহলে মিশ্রণের পিএইচ জিজ্ঞেস করছে, মিশ্রণের পিএইচ কত? পানিতে যোগ করা হয়েছে এইচসিএল, তো পানিতে যদি এইচসিএল যুক্ত করা হয় মানে এসিড যুক্ত করলে মূলত পানির দ্রবণটা এসিডিক হয়, অর্থাৎ মূলত H প্লাস অর্থাৎ হাইড্রোজেন আয়নের সেখানে আধিক্য বসে থাকে, আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করলেই হচ্ছে, তাহলে দ্রবণের ঘনমাত্রাটা বের হবে, কারণ এই দ্রবণটা আসলে যেহেতু এসিডের দ্রবণ সেখানে H প্লাস এর আয়ন যুক্ত বা H প্লাস আয়ন সেখানে বিদ্যমান, এবং আমাদেরকে সেই H প্লাস এরই আসলে ঘনমাত্রা বের করলে হয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, তাহলে এখানে মিশ্রণের মোট আয়তন কত? পানি ছিল 490 গ্রাম আর HCl ছিল, সরি পানি ছিল 590 সেন্টিমিটার কিউব আর এসিএল ছিল 10 সেন্টিমিটার কিউব, তাহলে হলো মোট 400 সেন্টিমিটার, 400 না 500 সেন্টিমিটার কিউব হচ্ছে মোট আয়তন, এই জন্য মোট আয়তন আমরা মিশ্রণে বের করলাম নিচের লাইনে। ওকে, এই যে লাইনটা, তারপর হচ্ছে যে আমরা লঘুকরণের সূত্র, সেখান থেকে আমরা পাই B1S1 = B2S2, তাহলে আমরা বের করতে হবে S2, কারণ অ্যাস্টমি কাকে ধরতেছি, ওই যে মিশ্রণের টাকে ধরতেছি, মিশ্রণের বা পানিরটা। হ্যাঁ, আর আমাদের এসিএল এর কিন্তু এস দেওয়াই আছে, সেটা হচ্ছে 1, তাহলে S2 = B1S1/B2, B1 কত? B1 হচ্ছে যে তোমার এই যে এই HCl এর সবগুলোকে 1 দেব, তাহলে ওটারও B1 হচ্ছে 10, এই যে এখানে 10 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, 10 × S1 হচ্ছে 1/B2, B2 হচ্ছে যে মিশ্রণের আয়তন, এখানে হচ্ছে B2 এবং S2 হচ্ছে মিশ্রণের জন্য, মিশ্রণের আয়তন হচ্ছে যে একটু আগে আমরা দেখলাম 500 ডিভাইড করে দিলে 0.02 মোলার আসতেছে, এটা হচ্ছে S2 ফর মিশ্রণ, মিশ্রণের এটা S2। এখন এই S2টাকে মিশ্রণের S2 বা H প্লাস এর S2 ধরে নিয়ে আমাদেরকে মিশ্রণের পিএইচ বের করতে হবে, তাহলে মিশ্রণের পিএইচ −log H+, H প্লাস মানে আসলে ওই যে মিশ্রণের H প্লাস বা মিশ্রণটাই আমি H প্লাস হিসেবে কাউন্ট করবো, তাহলে মিশ্রণের H প্লাস এর ঘনমাত্রা বা হাইড্রোজেনের ঘনমাত্রা যেটাকে আমরা বলে থাকি, ওকে, অর্থাৎ যেটাকে আমরা ঘনমাত্রা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করি, এই যে তোমরা নিশ্চয়ই কিভাবে পিএইচ নির্ণয় করতে এগুলো জানো, তাহলে আমরা পাচ্ছি কি −log ওই যে হাইড্রোজেনের যে ঘনমাত্রা আমরা একটু আগে S2 পেলাম বা মিশ্রণের যে S2 পেলাম সেটা আমি বসাই দিলাম, অর্থাৎ 0.02 বসাই দিলাম, আসলে কি 1.7, তাহলে 1.7 কি আমাদের অপশনে আছে? আছে, সি, আমরা সি লাগাবো। খেয়াল করো আমি একটু আগে যে অঙ্ক কথা বললাম, তাহলে অঙ্ক আমরা দিতে পারছি আরো পাবো, তারপরে দেখো এখানে যে ইলেকট্রন কয়টি থাকতে পারে জিজ্ঞেস করছে, ওই যে ফর্মুলা চ্যাপ্টার সিং এর আসছে, বলছে যে n = 3, n = 1, এটা হল আসলে n = 1 হলে উপকক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে, তো এটা উপকক্ষে মানে আসলে উপশক্তি স্তরে, এটা খেয়াল করতে হবে, উপশক্তি স্তরে ইলেকট্রন নির্ণয় করতে বলছে। খেয়াল করো নোট আকারে আমরা তিনটা জিনিস এখানে নিয়ে দিছি, প্রথম হচ্ছে অরবিটাল যদি ইলেক্ট্রন সংখ্যা নির্ণয় করতে বলে তুমি সূত্র লিখবে r² কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলে 2n² আর উপশক্তি স্তরে বা উপকক্ষে ইলেকট্রন নির্ণয় করতে বলে তুমি বের করবা 2 × 2L + 1 আমাদের এখানে এলটা কাজে লাগবে, এল হচ্ছে এলিমেন্ট 1 দাও আছে প্রশ্নে, তাহলে 2 × 2L + 1 লিখো, 2 × 2L + 1 লিখলে এলিমেন্ট 1 বসালে তুমি পাচ্ছ 6, দ্যাট মিন্স এই উপকক্ষে এল এর মান হচ্ছে যে সরি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, তাহলে আমরা পেয়ে গেছি ইলেকট্রনের সংখ্যা। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি? এটা তুমি যদি অ্যামোনিয়া, তুমি যদি বিসিএস এর পরীক্ষা দাও সেখানে এটা লেখা আছে তোমার মিথেন, কি লেখা আছে? মিথেন, কারণ এই ইউরিয়া উৎপাদনে প্রচুর বাতাস ব্যবহার করতে হয়, বাতাসের বেশিরভাগ উপাদানই তোমার সেখানে মিথেনও থাকে, কিন্তু তুমি যদি কেমিস্ট্রি স্টুডেন্ট হও তোমাকে দায় দেওয়া হবে অ্যামোনিয়া, এটা এটা কেমিস্ট্রির ভাষা, কিন্তু অ্যামোনিয়া আসলে অ্যামোনিয়া বিসিএস এও দেওয়ানো উচিত, কিন্তু তোমার দেখা যায় যে ওখানে লেখা থাকে কিভাবে জানো, বিসিএস এর প্রশ্ন এইভাবে আসে, বাংলাদেশে ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি,
তাহলে সেই ক্ষেত্রে তো তোমাকে তখন ওরা বেশিরভাগ কেন জানি নির্ধারণ লাগে, আমি জানি না এটা কেন ওরা জানায়। আমাদের মনে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, আমার আসলে এখানে আইপিএ দিয়ে চলতেছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে এখন। ওকে আই ডোন্ট নো, যদি জেনারেটর চালু হয় তো পারবো, একটু ওয়েট করি আমরা। আপনি বললেন আমি করলাম ছয়টা থেকে, তাহলে ঘুমায় পড়ছিলাম আমি। আমাদের ভাগ্য ভালো জেনারেটর চালু হয়ে গেছে, এর মধ্যে সমস্যা নেই তাহলে। আচ্ছা আমরা যেটা করতেছিলাম যে জানি করতেছিলাম আমরা ওই যে তাহলে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার মিথেন ব্যবহার করা হয় বেশি, এটা কবির স্যার বইতেও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ এর অনুসরণ করবে বা আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে বাস্তব গ্যাসগুলো? এটা আমরা জানি যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমরা এটা পড়ছি একদম একদম, মানে এটা সাররা বারবার পড়াইছে আমরা জানি। তাহলে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এই যে এক নম্বর অপশন, কম চাপ অধিক তাপমাত্রা। এবার দেখো এই যে ঘনমাত্রা একক নির একক একক আসছে ঘনমাত্রা একক বিষয়, এই একক গুলো পরীক্ষা বেশি আসে, যেরকম আসছে পরীক্ষা দুইটা একক প্রত্যেকটা চাপটা থেকে ইয়া থেকে আসছে, ফিজিক্সে দুইটা একক, কেমিস্ট্রিতে দুইটা একক দেয়, ম্যাথে তো আর একক নেই। যাই হোক ঠিক আছে, তোমার বলছে একক নয় কোনটি, ঘনমাত্রা একক নয় কোনটি? তো ঘনমাত্রা একক নয় কোনটা তুমি বলো, তোমরা বলো কোনটা নয়। এখানে মোল নাম্বার, হ্যাঁ ওই যে মোল পার কেজি দেওয়া আছে, এটা কেজি পার মোল, এটা কিন্তু তোমার ঘনমাত্রা একক নয়। কেন একক নয়? কারণ হচ্ছে এটা হচ্ছে আসলে তোমার শক্তি একক, এক মোলে কত কিলোজুল শক্তি উৎপন্ন হচ্ছে। ওকে সি নাম্বারটা তো এরকম করে তোমরা একটু দেখে নিবা আমাদের বই থেকে। আমি আর সাপোজ জৈব জৈব থেকে যদি একটা পড়াই, আমি মানে সবগুলো পড়াতে চাচ্ছি না। আচ্ছা আর একটা প্রশ্ন, এটাও সবার ভুল করে, কোন কোন পথের জন্য গাড়ি থেকে নির্গত গ্যাস কালো হয়, এই প্রশ্নটা দুরকম আসে, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবা, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবা, প্রশ্নটা দুরকম আসে। একটা প্রশ্ন হয় গাড়ির থেকে ক্ষতিকর কোন গ্যাসটি নির্গত হয়, গাড়ি থেকে ক্ষতিকর কোন গ্যাসটি নির্গত হয়। আর একটা এখন এখানকার প্রশ্ন, এখানে যেটা করছে কোন পদার্থটির জন্য গাড়ি থেকে নির্গত গ্যাস কালো হয়, এটা প্রশ্ন করছে, মানে গাড়ি থেকে নির্গত গ্যাস গুলো সেগুলো কালো হয় কোন পদার্থের কারণে। আরেকটি প্রশ্ন এরকম, গাড়ি থেকে কোন গ্যাসটি নির্গত হয়, গাড়ি থেকে যে গ্যাসটি নির্গত হয় সেটা সাধারণত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হয়। আর এখানে প্রশ্ন কি, কার্বন মনোক্সাইড, এখানে প্রশ্ন কি সেটা জিজ্ঞেস করছি আমি, নির্গত হয় সেটা সাধারণত কালো হয় কেন? কারণ সেখানে কার্বন মনোক্সাইড উপস্থিতি থাকে, কি থাকে? কার্বন মনোক্সাইড উপস্থিতি থাকে। তাহলে এই কোশ্চেনটা যারা কোশ্চেন মাইর ফেস বুঝতো না, তারা অনেকে কার্বন ডাইঅক্সাইড দেখা দিবে না ভুলে, ওই তারা পড়বে কোন পদার্থটির জন্য গাড়ি থেকে নির্গত গ্যাস কালো হয়, তারা মনে করবে যে কার্বন ডাইঅক্সাইড, যেহেতু বেরো কার্বন ডাইঅক্সাইডই হবে, কিন্তু মূলত জিজ্ঞেস করছে যে কোন পদার্থের কারণে গ্যাসটি কালো হয়, কালো হয় কার্বন মনোক্সাইডের কারণে, কারণ কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড মিশ্রিত থাকে, এই জন্য গ্যাস গুলো কালো কালার হয়ে থাকে। এবার কি বুঝে গেছেন স্যার? আমার বইতে তো রেজাল্ট দিছে সি নাম্বারটা। তোমার বই কোনটা? জয়পলি। একটা কথা বলতো, যদি কাউকে মানে মনে করো যে এই তুমি যদি চাও কেউ চান্স না পাক, তাহলে তাকে জয় করে পড়ার পরামর্শ দিয়া, ওনার তো ভুল থাকে তো ভুল ডাকাবে জন্য, বুঝেছেন? যাই হোক এটা টাকা নাও দি, আনসার দি টাকা নাও। হ্যাঁ আপনি যেটা পড়াচ্ছেন এটা বলতে পারেন, এটা তো হালদার বই আমাদের। চট তুমি থাকো কোথায়? মিটে থাকি। কোথায়?
ফেনিতে ফেনি লাইব্রেরিতে আছে ফেনি লাইব্রেরি ফেনি লাইব্রেরি আর হচ্ছে যে ওই যে টাং রোড আছে না টাং রোডের লাইব্রেরিটার নাম কি হোসেনিয়া হ্যাঁ ওখানে না না আচ্ছা জানি ওই যে এটা খেজুর গাছ আছে ওখানে ডান পাশে হ্যাঁ ওইটা হোসেনিয়া ওখানেও আছে মনে হয় আর একটা আছে না ওই যে ভালো সিঙ্গারা বিক্রি করে একটা দোকান আছে জালালিয়া কলেজে নারায়ণগঞ্জ কোথায় পাওয়া যাবে কাশপুরের আশেপাশে নারায়ণগঞ্জ হচ্ছে তুমি আদে বাবা আইডিয়াল লাইব্রেরি কাশপুরের আশেপাশে হলে আচ্ছা আর কেউ ওকে স্যার ব্যাচটা কবে থেকে শুরু হইছে হ্যাঁ ব্যাচটা কবে থেকে শুরু হইছে অনেক আগে তুমি এখন যেখান থেকে শুরু করতেছো এখান থেকে শুরু করবা আর আমাদের কাছে কিছু রেকর্ড করা আছে কিছু সবগুলা রেকর্ড নাই ওগুলা তুমি পাবা আর কি ওকে আজান দিয়ে দিচ্ছি অলরেডি স্যার আমি বুঝতে পারতে চাচ্ছি যে কেমিস্ট্রি এর প্রশ্ন আছে তোমরা আশা করি বুঝতে পারছো ওকে যোগাযোগের প্রশ্ন দেখা দিচ্ছি প্রমাণ এই যে যোগাযোগের প্রশ্ন একটা আছে অলরেডি তারপর হচ্ছে যে যোগাযোগ থেকে যদি আরো প্রশ্ন করি দেখাই এই যে যোগাযোগের নামকরণ থেকে একটা আসছে আরো যদি দেখাই এই যে বিশ নাম্বারটা আরো যদি দেখাই এই যে একুশ নাম্বারটা আরো যদি দেখাই পঁচিশ নাম্বারটা যোগাযোগের কি সংকেত কি মুখস্থ রাখতে হবে নামকরণ সমস্ত রাখতে হবে অঙ্ক আরেকটা এই যে পঁচিশ চব্বিশ নাম্বারটা একক আরেকটা এই যে তেইশ নাম্বারটা বলছি একক দুটি আসে একটা বা দুইটি আসে এখানে দুটি আসছে তাহলে আশা করি বুঝে গেছে আর বোঝানো লাগবে না রসায়ন শেষ কেমিস্ট্রি ফিজিক্স ও শেষ সিইউ স্টাইলে আমরা আরো একটা ক্লাস নিব ওকে তো আজকের ক্লাসটা তো পুরো থাকবে নেক্সট ক্লাস আমি গণিত দিয়ে স্টার্ট করব গণিত এবং বায়োলজি দিয়ে স্টার্ট করব সো আজকের ক্লাস এখানে সমাপ্ত হলো আগামী দিন দেখছি অলরেডি ভাইয়া হ্যাঁ ফিজিক্স কি দ্বিতীয় পত্র মানে তিনটা অধ্যায় পরে গেলে বেসিক করাবেন না সব পড়াবো আমি আমার স্টাইল লাগাচ্ছি আর কি আমি চাচ্ছি তোমাদের একটু সময় দিই তোমরা নিজেরা একটু ট্রাই করো ফিজিক্স দ্বিতীয় পত্রে যে আমি যে ওই যে এটা পড়াইলাম সার্কিট সমাধান যেটা পড়াইলাম কারেন্ট নির্ণয় ভোল্টেজ নির্ণয় ওখানে তো ওটাই ওটাই মেন না নাকি এর চেয়ে বেশি মেন কিছু আছে ওটাই কিন্তু মেন এটা দেখে দেখে তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করো কি কি পারো দেখি হ্যাঁ ওকে এরপরে আমি আবার পড়াবো আচ্ছা আমার চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে একটা ভিডিও হচ্ছে যে কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করতে হয় এটা কি আসে পরীক্ষা না আসে না আসে ওই ভিডিওটা দেখে নিবেন আমাদের চ্যানেলেই দেওয়া আছে আর একটা ভিডিও আছে কিভাবে নির্ণয় করতে হয় ভুলে তো গেলাম আচ্ছা যাই হোক আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবা তুমি এগুলো কিন্তু মূলত একটু ট্রিকি টাইপের যেগুলো সেগুলো দিছি আমি পদার্থ বিজ্ঞান থেকে এগুলো একটু দেখে নিবে সবাই আজকে আমি রাখতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম